হ্যাপি নিউ ইয়ার। সন্ধেবেলা গাট্টু চিঙ্কি ক্যাম্পাসে ব্যাডমিন্টন খেলছিল, তখনই মাঙ্গু ওদের দুজনকে ডাকল আর দৌড়তে দৌড়তে ওদের কাছে এলো। মাঙ্গু সোসাইটিতে কাজ করা সুচিত্রা আন্টির ছেলে ছিল। মাঙ্গু খুবই ছোট ছিল, ও সবে স্কুলে যাওয়া শুরু করেছিল। মাঙ্গু এসে গাট্টু চিঙ্কিকে জিজ্ঞাসা করল, গাট্টু দাদা, চিঙ্কি দিদি, একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ হ্যাঁ বলো মাঙ্গু, কি হয়েছে বলো। স্কুলে সবাই বলছিল এবার আমাদের স্কুল আবার এক বছর পর খুলবে, এটা কি সত্যি? এই কথা শুনে গাট্টু চিঙ্কি একে অপরের দিকে তাকিয়ে হাসলো। হ্যাঁ মাঙ্গু, আবার এক বছর পর খুলবে, কারণ আজ রাত 12টা থেকে বছর পাল্টে যাবে, 2021 চলে যাবে আর 2022 আসবে। নতুন বছরের কথা শুনে মাঙ্গু নাচতে লাগলো। সোসাইটির সব বাচ্চারা নতুন বছরকে স্বাগত জানানোর জন্য বেশ এক্সাইটেড ছিল। গাট্টু চিঙ্কি বন্ধুদের সাথে মিলে ঘর সাজাচ্ছিল, মাঙ্গু ওদের সাথেই ছিল। মা বাবা নতুন বছরকে স্বাগত জানানোর জন্য ঘরে একটা ছোট্ট পার্টি রেখেছিল। আজ রাত 12টা অবধি খুব মজা হওয়ার কথা ছিল। ওই লাইটটা নিয়ে এসো তো, আনছি গাট্টু দাদা। গাট্টু চিঙ্কি আর বাকি বাচ্চারা লাইট দিয়ে সাজিয়ে পার্টি হলটা সুন্দর করে সাজিয়ে তুলল। পুরো ঘর বছরকে স্বাগত জানানোর জন্য সেজে গুজে তৈরি ছিল। মা সুচিত্রা আন্টি আর সোসাইটির বাকি মহিলারা পার্টির জন্য রকমারি খাবার বানাতে ব্যস্ত ছিল। ও বলছিল সব খাবার বাইরে থেকেই আনবে, কিন্তু আমি পরিষ্কার বলে দিয়েছি শুধু মিষ্টি, আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস বাইরে থেকে আসবে, বাকি সব খাবার আমরা মিলেমিশে বানাবো। ভালো করেছো। আরে বাইরে থেকে খাবার আনালে আমরা মহিলারা গল্প করার সুযোগ কেমন করে পাবো? সেই তো, এই রান্নাঘরই তো আমাদের মহিলাদের এত কাছাকাছি নিয়ে আসে। আমাদের হাউসওয়াইফসদের কাছে হলে বসে গল্প করার সময় কোথায়? এই নতুন বছর আমাদেরকে এরকম করে এক সুতোয় বেঁধে রাখুক, আমি ব্যাস এই প্রার্থনা করি। নিশ্চয়ই রাখবে সুচিত্রা, আসছে বছর খুব শুভ হবে, কারণ যাকে এত সুন্দর করে স্বাগত জানানো হচ্ছে ভাবো সেই বছর কত খুশি নিয়ে আসতে চলেছে। এইভাবে মহিলারা গল্প কথায় ঘরের কাজ করছিল, আর অন্যদিকে বাবা পার্টি হলে সোসাইটির বন্ধুদের সাথে বসেছিল। হরির দাদুও সেখানে বসেছিলেন। আমি কত লাকি, আমি ইংরেজদের জামানা দেখেছি আর এখন দারুণ ইংলিশ বলা আমার নাতি নাতনিদের দেখছি। আমার নিজের দেশের উপর গর্ববোধ হয়, কারণ প্রত্যেক বছর আমার দেশ নতুন উচ্চতায় পৌঁছয়। মেসমশাই, আপনার মতো বড়দের সাথ আর আশীর্বাদের জন্যই তো আমাদের প্রত্যেক বছর এত সফল হয়। এরকম ভাবেই আপনাদের আশীর্বাদের হাত মাথার উপর রাখবেন। পরিবেশটা কি দারুণ হয়ে উঠেছে না! নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আমরা সবাই একসাথে আছি, সবার সাথে মন খুলে কথা বলছি। এমনিতে তো কেউ একে অপরের ঘরে যাওয়ার সুযোগই হয় না। এখানে বাচ্চারাও নিজেদের আলাদা গ্রুপ বানিয়ে গল্প করছিল। কে কি রেজলিউশন নিচ্ছে একটু বলো তো। আমি ভেবেছি আমি ডান্স একাডেমি জয়েন করব, আর ডান্স প্র্যাকটিস করে একজন ভালো ডান্সার হব। আমি ভেবেছি যে আমি স্কুলে আর সোসাইটিতে কারো সাথে ঝগড়া করব না, আর যার যার সাথে আমি ঝগড়া করেছি কালকে গিয়ে তাদের সরি বলবো, আর নিউ ইয়ার উইশ করব, আর নতুন বন্ধু বানাবো। আর চিঙ্কি তুই, তুই কি করবি? আমি নতুন বছরে নতুন ভাষা শিখব, আমি 2022 এ ফ্রেঞ্চ শিখব। আমি রেজলিউশন নিয়েছি যে 2022 এ আমি পড়াশোনার সাথে সাথে আমি ফুটবলের উপরে মন দেব আর ফুটবলে পারফেক্ট হব। এইভাবে বাচ্চাদের গল্প চলতে থাকলো, আর তারপর কিছুক্ষণ পর পার্টি শুরু হলো। গেস্টরা আসতে শুরু করলো আর কথাবার্তা হতে লাগলো। বাচ্চারা আনন্দ করতে লাগলো, অন্য অন্য ফান গেম এনজয় করতে লাগলো, এদিক ওদিক দৌড়াতে লাগলো, বেলুন নিয়ে খেলা করতে লাগলো। তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলো। রকমারি খাবার বানানো হয়েছিল যেগুলি খুব টেস্টি ছিল। তাছাড়াও
রকমারি মিষ্টি, আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্ক খেয়ে বাচ্চাদের মন ভরে গেল। তারপর দাদু সবাইকে সময় করে গল্প শোনাতে লাগলো, যা শুনে সবার খুব ভালো লাগলো। সুধীর আঙ্কেল গিটার বাজিয়ে সবার মন জিতে নিল। মা আর মেঘা আন্টি মিলে একটা সুন্দর গান গাইল। মাঙ্গু সবাইকে একটা সুন্দর ডান্স করে দেখালো। মাঙ্গুর ডান্স দেখে সবাই হাততালি দিল আর প্রশংসা করল। নতুন বছর আসতে আর মাত্র আধ ঘন্টা বাকি। যে বছরটা চলে যাচ্ছে সেই বছরটা আপনাদের ভালোবাসা আর সাপোর্টে খুব ভালো গেছে, আর যেই নতুন বছর আসতে চলেছে সেটাও আপনাদের সাথে ভালো কাটবে। সারা বছর আমাদের জন্য কাজ করে, আমাদের কাজ সহজ করে এমন লোকরা, যেমন আমাদের সোসাইটির ওয়াচম্যান দাদা, সুচিত্রা দিদি, দুধওয়ালা, বনবাড়ি দাদা, আমি এদের সবাইকে থ্যাংক ইউ বলতে চাই আর সোসাইটির তরফ থেকে এদের জন্য কিছু উপহার দিতে চাই। তারপর দাদুর হাতে করে সুচিত্রা আন্টি আর বাকি সবাইকে গিফট দিয়ে থ্যাংক ইউ বলা হলো। আর দেখতে দেখতে বারোটা বেজে গেল। বারোটা বাজতেই বাজি ফাটানো শুরু হলো আর আকাশ আলোয় আলোকিত হয়ে গেল। আর এরকম করে নতুন বছর শুরু হলো। কেক আনা হয়েছিল। কেক দেখে বাচ্চাদের জিভে জল চলে এসেছিল। সবাই মিলে কেক কাটলো আর একে অপরকে কেক খাইয়ে নতুন বছরের শুভেচ্ছা দিতে লাগলো। আপনাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। এই নতুন বছর আমাদের সবার জন্য আনন্দে ভরপুর হয়ে উঠুক। নতুন বছরকে স্বাগত জানাতে আপনারা সবাই এই পার্টিতে এসে পার্টির শোভা বাড়িয়েছেন, সেই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা সবাই মিলে একটা সেলফি নেব, চলুন সবাই উঠে দাঁড়ান। সবাই উঠে দাঁড়ালো। বাবা সবাইকে এক ফ্রেমে অ্যাডজাস্ট করলো। ওকে, রেডি, 1 2 3, হ্যাপি নিউ ইয়ার। अगर आपको हमारी वीडियोस पसंद आ रहे हैं तो इन्हें लाइक करें, कमेंट करें और सब्सक्राइब करें।